আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আজ বাচ্চাদের জন্য দারুণ একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ করে দেখাবো সুফি নুডলস। এটা বড় কিংবা ছোট বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। আমি কড়াইতে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, ঠিক এরকম। এখানে আমার 1 টেবিল চামচ পরিমাণ আছে। আমি এটাকে দিয়ে প্রায় 10 থেকে 15 সেকেন্ড একটু হালকা নেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে সামান্য পরিমাণ চিকেন দিব, মুরগির মাংস। এটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আছে। যেহেতু আমি একটি ম্যাগি নুডলস দিয়ে এই সুফি নুডলসটা তৈরি করব, তাই আমি উপকরণগুলি ঠিক পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি একটি গাজরের অর্ধেকটা দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি লবণটা একবারে দিয়ে দিলাম, পরবর্তীতে আর দিতে হবে না। এবার আমি একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এটা হোমমেড তৈরি, আমি নিজেই তৈরি করেছিলাম। এটা আমি কিছুক্ষণ নেড়ে এতে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর সেই সাথে আমি একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি নুডলসটা দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো টাইপের নুডলস ব্যবহার করতে পারেন, ম্যাগি অথবা মামা। আমি এখানে একটি নুডলসের প্যাকেট ভেঙে দিয়ে দিলাম, আর মশলাটা আমি আলাদা করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব প্রায় 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি। এখানে আমার 2 কাপ পরিমাণ হবে। এবার এটাকে নেড়ে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। দু মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে আমি একটু নেড়ে নুডলসটাকে একটু আলাদা আলাদা করে নিব, যাতে সবগুলো একসাথে মিশে যায়। আর এখানে কিন্তু আমার সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এতে আমি প্যাকেটে থাকা নুডলসের মশলা প্যাকেটের সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আর সেই সাথে আমি এখানে দিব 2টো টমেটো সস। টমেটো সসটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, অনেকে কম বেশি করে খায়, তো আপনারা আপনাদের স্বাদ বা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে আমার 2টো সসই যথেষ্ট। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে নিয়েছি। এটা একটু নেড়ে আমি সেই নুডলসের মধ্যে দিয়ে দিব। এটা নুডলসটাকে ঘন করে দিবে স্যুপটাকে। এখন একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। দেখুন এটা অনেকটাই গ্রেভি হয়ে এসেছে। এটা খেতে কিন্তু খুবই মজা, বাচ্চারা খুবই পছন্দ করবে, এমনকি বড়রাও পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন, বা অতিথিদের আপ্যায়নও করে দিতে পারেন। দেখুন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।